হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমরা খুব আনন্দে আছি, কেন কি আজকে আমরা এসে গেছি একটা অন্নপ্রাশন বাড়িতে। সেখানে ওদের সবাইকে, আমরা যেহেতু ফ্রেন্ড সার্কেল সবাই এসেছি, তাই জন্য খুব আনন্দ হচ্ছে। কিন্তু এখনও সবাই এসে পৌঁছায়নি, আমরা এসে গেছি। তো তোমরা দেখতে থাকো, আমরা আজকে ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো যে সেখানে গেলাম, কেমন আনন্দ করলাম, ঘুরলাম ফিরলাম, সেটাই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাদের ভিডিও যদি প্রথম দেখে থাকো, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। আর আজকে আমরা অনেক কিছুই খেয়েছি, তবে আমরা খাওয়ার সময় তো ভিডিও করতে পারি না, তাই জন্য আর কি করব, তোমাদেরকে সেটা বলতে পারছি না, খুব কষ্ট হয়েছে, তাই জন্য আর কি করব। যে শোনো বন্ধুরা, এখানে আমরা বসে বসে পকোড়া খাচ্ছি, কেন কি আমাদের বন্ধুরা চলে আসলে, রই আর রানাক, তাহলে আমরা ভীষণ মজা করব, বুঝতে পারলে? আর তারপরে আমাদের মানা মিলে ছবি তুলবে, আর আমরা মিলে সব কিছু খেলবো, তুলবো, অনেক কিছু করব। আমরা আমাদের অনেক দিন পর পর করে দেখা হয়, তাই জন্য খুব দুঃখিত থাকি যখনই দেখা হয়, মজায় তো লাল হয়ে যায়, এত মজা হয়, এত খেলা খেলি। আর আমি যা খেলা খেলি সবাই, আমরা এখন ছবি তুলছি, আমি আর সখিন দাঁড়িয়ে গেছি এখানে, একজন আমাদের ছবি তুলে দিয়েছে একবার, হ্যাঁ আকেল। এখন আমি দৌড়ে দৌড়ে বাইরে যাচ্ছি মজা করার জন্য, আর হচ্ছে কি সবাই যাচ্ছে হেঁটে হেঁটে, আর আমরা যাচ্ছি দৌড়ে দৌড়ে। সুখিন বলছে দাঁড়া দাঁড়া, আমি দাঁড়ানোর মেয়ে নয় ভাই, আমি ওকে বলে দিয়েছি, আর সে তো রেগে লাল। আমি তারপরে আমার বন্ধুরা চলে এসেছে, ত্রয়ী আর রানাক, শুনেই ওদের নাম। তো সখিন আর আমি খেলছিলাম আগে, আর তারপরে আমাদের মারা গল্প করছে, আমরাও গল্প করছি, আর যেটা সেটা নিয়ে কথা বলছি। আমাদের সব ফ্রেন্ডরা এসে গেছে, আর এখন আমরা দুপুরবেলায় লাঞ্চ করব, তারপরে বন্ধু বান্ধবরা মিলে একটু ছবি তুলব, ভিডিও করব, আর সেই ভিডিওগুলো ফটোগুলো অলরেডি তোমাদের পোস্ট করে দিয়েছি, আর ভিডিওটাই শেয়ার করছি। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা, ভালো থাকো সবাই।